অধ্যায়ে এখন আলোচনা করব সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য ইংলিশ কম্পালসারি তোমাদের সিলেবাসে যে সমস্ত গল্পগুলো রয়েছে তার মধ্যে একটি চমকদায়ক গল্প আলোচনা করব প্রত্যেকটা লাইন বাই লাইন তার বাংলা বলবো সেই গল্পটির নাম হচ্ছে দেখতেই পাচ্ছ দ্য লাস্ট লিফ অর্থাৎ শেষ পাতা ঠিক আছে এটা লিখেছেন ও হেনরি তো ও হেনরি মানে আমেরিকান লেখক ছদ্মনাম তো তিনি ইংরেজিতে সর্বশ্রেষ্ঠ ছোট গল্প লেখকদের মধ্যে একজন আর ও হেনরির গল্পগুলো একটা সাধারণত অবাক করে দেয় একদম শেষ পর্যায়ে গিয়ে একটা এমন একটা ক্লাইম্যাক্স তৈরি করে যা সত্যি পাঠক বর্গ অবাক হয়ে যায় চিন্তা ভাবনা মানে গভীর যে সেটাকে উর্ধে করতে পারে না যতক্ষণ না শেষ পর্যায়ে গল্পটার মধ্যে যায় তো মানে গল্পগুলি প্রায় একটু বিদ্রুপাত্মক কিন্তু সাধারণ মানুষের যে সমস্যা যে ভোগান্তি সেইগুলো যুক্ত থাকে সে সমস্ত বৈশিষ্ট্যগুলো যুক্ত থাকে তো আমরা এখন যে গল্পটা পড়বো দা লাস্ট লিপ এই গল্পটা যে পড়বো এই গল্পের মধ্যে দিয়ে আমরা দেখতে পাবো একটা মানে প্রকৃত যে হাত ধরে মানুষের মানসিক অবস্থা কিভাবে পরিবর্তন হয়ে যায় সেটাও কিন্তু এখানে আমরা দেখতে পাবো ঠিক আছে তো চলো আমরা গল্পটার প্রত্যেকটা লাইন যে ইংরেজি থেকে বাংলা করার চেষ্টা করি ঠিক আছে তোমরা একটু প্লিজ কনসেন্ট্রেট করো তাহলে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না ভালো করে গল্পটা পড়লে তোমরা কিন্তু প্রত্যেকটা যদি লাইন যদি ভালো করে বুঝতে পারো তাহলে তোমাদের আর কোনো অসুবিধে থাকবে না তো চলো শুরু করি ইন আ লিটল ডিস্ট্রিক্ট ওয়েস্ট অফ ওয়াশিংটন স্কোয়ার দ্য স্টেটস হ্যাভ রান ক্রেজি অ্যান্ড ব্রোক ইন দেম সেলস ইন স্মল স্ট্রিপস কল্ড প্লেসেস ওয়াশিংটন স্কোয়ারের পশ্চিমে একটা ছোট্ট জেলা লিটল ডিস্ট্রিক্ট ছোট্ট জেলা যেখানে রাস্তাগুলো অনিরাপদ ভাবে ছুটে চলেছে অনিরাপদ ভাবে কি ছুটে চলেছে মানে পাগলের মতন বলতে পারো এবং আর কি ভেঙে ভেঙে নিজেদের ভেতরে ছোট ছোট কি করেছে মানে ব্রোকেন দেমসেল ইন্টু স্মল স্ট্রিপস তৈরি হয়েছে রেখা অর্থাৎ সংকীর্ণ গলি কল্ড প্লেসেস অর্থাৎ সংকীর্ণ গলি তৈরি হয়েছে বিজ প্লেস মানে এই যে গলিগুলি মেক স্ট্রেঞ্জ অ্যান্ড মানে অ্যাঙ্গেলস মানে অদ্ভুত সব কোন তৈরি হয়েছে অ্যান্ড কার্ভস শুধু কোন নয় তার সঙ্গে সঙ্গে বাঁক বিভিন্ন বাঁকও তৈরি হয়েছে ওয়ান স্ট্রিট ক্রস ইট ইটসেলফ আর টাইম অট টু মানে একটি রাস্তা তার নিজের ওপর দিয়েই একবার দুইবার করে অতিক্রম করে গেছে মানে এই যে অ্যান্ড আর্টিস্ট অ্যান্ড আর্টিস্ট

ক্রম করা রুট অর্থাৎ এই যে রাস্তায় এই যে পথ মনে করো একজন সংগ্রাহক রং কাগজ এবং ক্যানভাসের জন্য বিল সাথে নিয়ে এই পথের মধ্যে যাচ্ছে অতিক্রম করছে এবং হঠাৎ করেই সাডেনলি মিড কামিং ব্যাক সাডেনলি হঠাৎ করেই দেখলো সে আগের জায়গাতেই মানে আবার কি কামিং ব্যাক ফিরে এসেছে সেন্ট বিন উইদাউট অ্যাকাউন্ট তাহলে সে আগের জায়গায় যে ফিরে এসেছে এই জন্য তাকে কি এক পয়সাও খরচা করতে হয়নি সো টু ওল্ড ভিলেজ আর্ট পিপল সোন কেম প্রাউলিং হান্টিং ফর নর্থ উইন্ডোজ কি বলছে তাই মানে এখানে কুইন্ট মানে অদ্ভুত ওল্ড গ্রিনিজ অর্থাৎ পুরনো যে অদ্ভুত পুরনো যে গ্রিনিজ মানে ভিলেজ আর কি গ্রামেতে দা আর্ট পিপল সুন তারা খুব তাড়াতাড়ি কি হলো না চলে এলো মানে ঘুরতে ঘুরতে ব্রাউলিং অর্থাৎ ঘুরতে ঘুরতে চলে গেল চলে এলো হান্টিং অর্থাৎ তারা খুঁজে পেলো মানে কি ফর নর্থ উইন্ডোজ অর্থাৎ উত্তর দিকে জানালা সহ অ্যান্ড এইটিন সেঞ্চুরি গ্যাবেল অর্থাৎ মানে আঠেরো শতকের পুরনো যে বাড়ি বিশেষ যে বাড়ি সেই বাড়ি অর্থাৎ গ্যাবেল তারা খুঁজে পেলো ঠিক আছে অ্যান্ড ডাচ মানে কি বলছে যে সেখানে মানে কম ভাড়ায় এক ডাচ চিলে কোঠা ঠিক আছে তারা খুঁজে পেল এটা ইম্পোর্টেড সাম পিটার মার্কস অ্যান্ড চেভিং সু ফ্রম সিক্স এভিনিউ অ্যান্ড বিকাম কলোনি কি হলো না তারপর তারা কি করলো না অ্যাভিনিউ অর্থাৎ ছ নম্বর হচ্ছে এভিনিউ থেকে রান্না করা খাবার গরম রাখার জন্য চুল্লিযুক্ত দুই একটি পাত্র ঠিক আছে দুই একটি পাত্র কিছু পিউটার মম নিয়ে এসে এখানে তারা কি করলো কলোনি তৈরি করলো অর্থাৎ কলোনি গড়লো ঠিক আছে কারা ওই সমস্ত চিত্রশিল্পীরা ঠিক আছে

কি এখানে জোয়ান্না নামে পরিচিত ছিলেন ওয়ান ওয়াজ ফ্রম মেইন দ্য আদার ফ্রম ক্যালিফোর্নিয়া মানে একজন এখানে এসেছিলো মেইন থেকে অন্যজন এসেছিলো কোথা থেকে না ক্যালিফোর্নিয়া থেকে এ হ্যাড মেট অ্যাট দ্য টেবিল ডট অফ অ্যান্ড এইট স্টেট ডেলমনি অর্থাৎ তাদের পরিচয় হয়েছিল কোথায় কোথায় পরিচয় হয়েছিল না তোমার এই ডেল যে হোটেলের খাবারের টেবিলে তাদের পরিচয় হয়েছিল সেটা কোথায় ছিল সেটা না আর্ট নম্বর টেস্ট ইন আর্ট স্লিভস সো কনজিনিয়াল দ্যাট দ্য রেজাল্টেড এবং তারা খুঁজে পেল যে তাদের রুচি সে রুচি কিসের ক্ষেত্রে না তাদের বা যে শিল্প বা হাতার জামা বিশেষ এবং তাদের যে অনেকটাই রুচির অনেক যে মিল যার ফলাফল হিসেবে কি হলো না যৌথ স্টুডিওটা কি হলো না দাঁড়িয়ে গেল ঠিক আছে যৌথ বলতে তাদের দুজনের কার কার সু অ্যান্ড কে জনসি তাদের দুজনের যে স্টুডিওটা ঠিক আছে তো এর পর থেকে অর্থাৎ তো আজকে এই পর্যন্তই থাক নেক্সট ক্লাসে আবার তোমাদের সকলের সাথে আমার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ঠিক আছে সকলে খুব ভালো খুব টাটা